নমস্কার সিটিভিএন এ সকলকে স্বাগত জানাই, আমি ইন্দ্রাণী। এই মুহূর্তে শুরু করছি দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি অনুষ্ঠান। এই অনুষ্ঠান এমনই একটি অনুষ্ঠান যেখানে বসে আমরা আগাম কিছু প্রেডিকশন পেয়ে থাকি, দেশ দুনিয়া নিয়ে যে প্রেডিকশন শুধু আমার বা আপনাকে নিয়ে নয়, দেশ দুনিয়াকে নিয়ে কোথায় কি হতে পারে, ফিল্ম স্টার জগতে কি কি হতে পারে, ফিল্ম স্টারদের মধ্যে রাজনৈতিক মহলে কি কি হতে পারে, তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ কিন্তু আমরা এই অনুষ্ঠানে বসে এর আগে বিভিন্ন সময় পেয়েছি এবং সেগুলো অক্ষরে অক্ষরে মিলেও গিয়েছে। আজকেও সেরকমই কিছু প্রেডিকশন আমরা শুনতে চলেছি আজকের এই অনুষ্ঠানে বসে। এবং আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে যিনি থাকেন, বিগত কৌশিকী অমাবস্যা কিছুদিন আগেই গেল, প্রচুর মানুষ তার কাছে তাকে ভালোবেসে এসেছেন, তারাপীঠে সামনেই মহালয়া, কি করব, সেই সমস্ত কথা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন দীর্ঘ 22 বছরের অভিজ্ঞতা সম্পন্ন শ্রীমতী বৈশালী সরকার। বৈশালী থেকে অনেক অনেক স্বাগত। নমস্কার জানাচ্ছি সকলকে। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্মৃতি বিনাশায় শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। জয় মা। দিদির কাছে এই স্তোত্রপাঠ দিয়ে আমরা শুরু করি এবং মনটাকে শান্ত করি, সবার প্রথমে এটাই দরকার। আজকে সরাসরি দিদিকে আমরা পেয়েছি লাইভ ফোন ইন অনুষ্ঠানে, 6292424241 এবং 6292424232 এই দুটি নাম্বার রয়েছে সরাসরি ফোন করার জন্য। আমরা আলোচনায় যাব, কিন্তু এক দর্শক বন্ধু চলে এসেছেন ফোন লাইনে, হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে দেখে নেব কে বলছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি এগরা থেকে কথা বলছি। এগরা থেকে কথা বলছেন, বেশ, দিদির অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, অতটা দেখার সময় পাই না, আমার মা বাবা বাড়ির সবাই প্রতিদিনই দেখে। আচ্ছা বেশ, তো আপনি তো লাইনটা পেয়ে গেলেন। হ্যাঁ, অনেক দিন ভাবে অনেক চেষ্টা করে পেয়েছি। মানে অনেকদিন ধরে চেষ্টা করছেন, দেখার সময় না পেলেও যখনই দেখা হয় তখনই ফোনে চেষ্টা করা হয়। দিদির কাছে কেউ এসেছিল? হ্যাঁ আমার মা বাবা গিয়েছিলেন। মা বাবা এসেছিল? আচ্ছা বেশ, কি বিষয় নিয়ে এসেছিলেন তারা? আমার একটু পড়াশোনার বিষয় নিয়ে গিয়েছিল। আচ্ছা, সেটা কি অনেকদিন আগে? না, বছরখানেক আগে। আচ্ছা, আজকে কার সম্পর্কে? বলুন, আজকে কি জানতে চান, কার সম্পর্কে জানতে চান? আমি একটু আমার দাদা সম্পর্কে জানতে চাই, দাদার ক্যারিয়ার সম্পর্কে। বেশ, দাদার ডেট অফ বার্থ বলুন। 3 মার্চ 1993। 3 মার্চ 1993। হ্যাঁ হ্যাঁ। জন্ম সময়? রাত্রি 1:55। জন্মস্থান ডেবরা। বুঝলাম না। জন্মস্থান ডিস্ট্রিক্ট বলুন। পশ্চিম মেদিনীপুর ডেবরা। আচ্ছা, সঙ্গে থাকুন। আচ্ছা, ওটা 3 তারিখ গিয়ে 4 তারিখ না 2 তারিখ গিয়ে 3 তারিখ? আচ্ছা, আপনার দাদার রাশি লগ্ন হচ্ছে ধনু লগ্ন, মিথুন রাশি, মৃগশিরা নক্ষত্র, দেবগণ, এগুলো জানা আছে? হ্যাঁ এগুলো জানা আছে। আচ্ছা, দাদা এমনি পড়াশোনায় যথেষ্ট ভালো, ও হায়ার স্টাডিজ করেছে? না, ও গ্র্যাজুয়েশন করেছে। হ্যাঁ, করে এখন চাকরির চেষ্টা করছে? হ্যাঁ, এখন চাকরির জন্য পড়াশোনা করছে। বিশেষত হ্যাঁ, আমি তো বললাম তো পড়াশোনায় ভালো, এবং ও স্থায়ী চাকরি পাওয়ার জন্য পরীক্ষা দেওয়ার জন্য বিশেষত WBCS এই ধরনের পরীক্ষা দেওয়ার তৈরি হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এই ধরনের পরীক্ষা তৈরি হচ্ছে, সেটাই ছক ইন্ডিকেশন দিচ্ছে। পড়াশোনায় ভালো, WBCS যাওয়ার মতনই ছেলে, কিন্তু দুটো জায়গা খুব ডিস্টার্ব। একটা হচ্ছে দাদার অ্যালার্জির প্রবলেম হয়, শরীরটা ভালো যায় না, তাই তো? অ্যালার্জিটিক প্রবলেম রয়েছে, ঠান্ডা লাগার ধাত রয়েছে। আর একটা হচ্ছে সব কাজে একটু বাধা হয়ে থাকে, চট করেই কিন্তু, ও কিন্তু গুণী ছেলে, বুদ্ধিমান ছেলে, ভদ্র ছেলে, সবটাই ঠিক আছে, কিন্তু তা হলেও যে কোনো কাজ হওয়ার ক্ষেত্রে ওর প্রবলভাবে বাধা হয়, সেটা হয়তো?
শুধু হ্যাঁ হ্যাঁ বললে হবে মানে দিদি যেভাবে আরেকটা যে কথা বলছি আপনার মা বাবা যে আমার কাছে এসেছিল আপনার জন্য রেমেডি কি করিয়েছিল? হ্যাঁ রেমেডি করিয়েছেন। তাতে উপকার হয়েছিল তো আপনার? আপনি তো পড়াশোনার জন্য দিয়েছিলেন, এখনো অবধি কিছু হয়নি আর কি আমার। মানে চাকরি মানে গ্রাজুয়েশন করছেন বা কিছু? না আমার এমএসসি কমপ্লিট হয়ে গেছে। তাহলে তো ভালোই, পড়াশোনার জন্য দিয়েছিলেন, পড়াশোনাটা আপনার কমপ্লিট হয়েছে, এবার আপনি ক্যারিয়ারে যেতে চাইছেন তার জন্য তো আপনি প্রতিকার নিতে হবে। দাদারটাও কিন্তু আমি ভালো পেয়েছি, ঠিক আছে? দাদার ছকের দুটো জায়গা খুবই ডিস্টার্ব, একটা হচ্ছে অশুভ রাহু অশুভ কেতু, এই জায়গা দুটো ঠিক করতে হবে, এবং দশমপতির একটা গার্ড নিতে হবে। ওকে রেগুলার সূর্যস্তব পাঠ করতে বলবেন, তাহলে WBCS পরীক্ষাগুলো দিক, ওর চান্স পাওয়ার যোগ রয়েছে, কিন্তু সঠিক প্রতিকার নিতে হবে, ঠিক আছে? একদমই তাই, আপনি যে বললেন কিন্তু কবের দিকে চান্স পাওয়ার যোগ রয়েছে একটু একটু যদি আগে তো আগে তো প্রতিকার নিতে হবে। ভালোটা আমি বললাম, এতগুলো লাইন থাকার সত্ত্বে পার্টিকুলার আমি কিন্তু পিন পয়েন্ট জায়গায় গেলাম যে ওর WBCS পড়ারই কিন্তু যোগ রয়েছে, সেটাই ও করছে, মানে সঠিক ট্র্যাকে গেছে, কিন্তু ওর সামনে যে বাধাগুলো রয়েছে সেই অবস্টিকলগুলো যতক্ষণ না সরাবেন, আপনি যতক্ষণ না শাটারিংয়ের দরজা খুলছেন ততক্ষণ তো আপনি অন্য ঘরে যেতে পারছেন না, সেই জন্য সেই চান্সটা পেতে গেলে অন্য জায়গায় পৌঁছাতে গেলে শাটারিংয়ের দরজার মতন ওর যে সমস্যাগুলো আছে সেগুলোকেও কিন্তু ড্রেন আউট করতে হবে। অনেক ধন্যবাদ, আপনি সঙ্গে থাকুন, এবং অবশ্যই মানে আপনি যেটুকু সমস্যার জন্য এসেছেন সেইটুকু সমস্যা কিন্তু আপনি ওভারকাম করেছেন, না হলে আপনি হায়ার স্টাডি করতে পারতেন না, এমএসসি কমপ্লিট করতেই পারতেন না, সেটা কিন্তু সুন্দর মতো আপনি পাশ করে গিয়েছেন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা, আর আমার কাছে যারা আসবে জানবে যে 100% কাজ পাবে যদি আমি যে সিস্টেমে চলতে বলি বা সঠিকভাবে যদি রেমেডি নিয়ে থাকে, এটা একটা কথা। রেমেডি নিল না অথচ দেখালো, আমার কাছে নর্মালি এরকম হয় না যে আমার কাছে রেমেডি নেয় না, 100 জনের মধ্যে অত 95 জন নেয়, 5 জন নেয় না, সেটা হয়তো তাদের পার্সোনাল ব্যাপারের জন্য, কিন্তু যারা নেয় তারা উপকৃত হয়। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব খুব মন দিয়ে শুনুন, নর্মালি আপনারা নিজেদের বিষয় বা ছেলেমেয়ের বিষয় জানতে চান, এটা একদমই সাধারণ মানুষের পক্ষে উচিত, কিন্তু এর বাইরেও কিন্তু আমাদের দেশ রয়েছে, এবং আমাদের ভারতবর্ষ না পুরো ওয়ার্ল্ডের ওপর একটা কিন্তু খুব নেগেটিভ ছায়াই বলবো আমি, কারণ 17ই সেপ্টেম্বর টু 2nd অক্টোবর এই টাইমটা কিন্তু একটা ক্রুশিয়াল টাইম, মানে খুব মানে পর্যবেক্ষণ করার মতন টাইম, এবং এই টাইমটা কেন বলছি তার সেটাও আপনাদের সাথে আলোচনা করছি। প্রথম কথাই বলবো, যখনই দেখবেন কোনো সন্তান মাতৃ গর্ভ থেকে পৃথিবী পৃষ্ঠে আসে, সেই মার যেরকম প্রচণ্ড কষ্ট হয় সেই সন্তানকেও কিন্তু লড়াই করে, সেটা জন্তু জানোয়ার হোক আর মনুষ্য হোক আমাদের মতন হিউম্যান বডি হোক, প্রত্যেকেরই কিন্তু প্রবল কষ্ট এবং লড়াই করে আসতে হয়। ঠিক আমাদের ইউনিভার্সালে যখন ম্যাক্সিমাম প্ল্যানেট রেট্রোমোশনে চলে যায় তখন কিন্তু একটা মানে চেঞ্জের টাইম, অনেকে হয়তো বলবেন যে পৃথিবী ধ্বংসের টাইম, আমি সেটা বলবো না, আমি বলবো যে একটা গ্লোবাল চেঞ্জ। কেন হচ্ছে না আপনারা খেয়াল করে দেখুন, যারা একটু পড়াশুনো করেন তারা নিজেরাই বুঝতে পারবেন যে এখানে ম্যাক্সিমাম প্ল্যানেট কিন্তু হয়ে যাচ্ছে এই সময় রেট্রোমোশনে। বৃহস্পতি সে যে যে কারকতার গ্রহ সে কিন্তু রেট্রোমোশনে রয়েছে, শনি সেও কিন্তু যে যে বৃহস্পতি যেমন ধর্মের কারকগ্রহ, চেতনার কারকগ্রহ, কর্মের কারকগ্রহ, সন্তান কারকগ্রহ, অর্থের কারকগ্রহ, আইনের কারকগ্রহ, বিভিন্ন যে রাজনৈতিক স্তরের কারকগ্রহ সবটাই হচ্ছে বৃহস্পতি। শনি আমাদের কর্ম, আমাদের প্রকৃতি, আমাদের রাজ্য রাজনীতি থেকে আরম্ভ করে সমস্ত কিছু যেখানেই কর্ম যুক্ত আছে সেখানেই কিন্তু শনির অবদান রয়েছে, সেই শনি রেট্রোমোশনে। তার পাশাপাশি আমাদের বুদ্ধির কারকগ্রহ হচ্ছে বুধ, সেই বুধও কিন্তু রেট্রোমোশনে চলে যাচ্ছে, অর্থাৎ ভুল বক্তব্য বা ভুল কোনো কিছু ডিসিশন বা কোনো বড় রাজনৈতিক নেতা বা কোনো বড় ব্যবসায়ের ভুল ডিসিশনে একটা কিন্তু ক্ষয়ক্ষতি হওয়ার কিন্তু জায়গা রয়েছে এই সময়। এবং বিভিন্ন ভারতবর্ষ ছাড়াও
বিভিন্ন জায়গায় প্রবল ক্ষয়ক্ষতি হওয়ার জায়গা ইন্ডিকেশন হচ্ছে। কেন হচ্ছে না, রাহু কিন্তু একদমই প্রথম থেকেই, কিন্তু রাহু আমরা জানি যে বক্র গতিতে থাকে, রাহু আর কেতু অলওয়েজ রেট্রোমোশন, এবং তার পাশাপাশি যে তিনটে প্ল্যানেট মানে আমরা যাকে ধরি ভীষণভাবে ইউরেনাস, ইউরেনাস এখন কিন্তু রেট্রোমোশনে, নেপচুন যে সাংঘাতিক রকম ঘটনা ঘটায় সে রেট্রোমোশনে, এবং প্লুটো রহস্যজনক সব কিছু ঘটনা তার যে কারকগ্রহ সেই প্লুটোও কিন্তু রেট্রোমোশনে। তাহলে আপনারা দেখছেন একটা প্ল্যানেটারি পজিশনে কতগুলো প্ল্যানেট কিন্তু রেট্রোমোশনে যাচ্ছে, আর এই 17ই সেপ্টেম্বর থেকে 2ই অক্টোবরের মধ্যে আপনারা অবশ্যই আপনারা মানুন আর না মানুন, আপনাদের প্রত্যেকেই মানতে হবে এবং সহ্য করতে হবে যে ঘটনাগুলোর মধ্যে দিয়ে কিন্তু আমরা পাস করব। অবশ্যই চোখ রাখুন, আমি চাইব ঈশ্বরের কাছে প্রত্যেকেই আমরা যেন ভালো থাকি, শুধু ভারতবর্ষ নয় ভারতবর্ষের মানুষও কিন্তু ভালো থাকুক, কিন্তু এত খারাপ মানে প্ল্যানেটারি পজিশন আমাদের কিন্তু কিছু আঘাত কষ্ট যন্ত্রণা প্রবলভাবে একটা রাজনৈতিক স্তরে একটা ডিস্টার্ব, বড় কোনো মানুষের বিয়োগ বা জেলাজদবাস, এরকম বিভিন্ন সেক্টর কিন্তু আমরা এই সময় দেখতে পাবো। বিগত দিনেও কিন্তু আমরা এই অনুষ্ঠানে বসে দিদির প্রেডিকশন মিলে যেতে দেখেছি একদম অক্ষরে অক্ষরে, এবং আজকেও দিদি যে প্রেডিকশন করলেন শুধু সেই প্রেডিকশন মেলার অপেক্ষায়। দিদি আবারও বললেন যে অবশ্যই আমরা চাই যে সকলে ভালো থাকুক, সবটা ভালো থাকুক, কিন্তু মানে প্ল্যানেট কিন্তু এখানে নেগেটিভ ইন্ডিকেশন দিচ্ছে, এবং আমি প্রত্যেকেই বলবো যে এমন কিন্তু ভুল বক্তব্য বা ভুল বক্তৃতা বা ভুল কিছু ভুল ইনফরমেশন দেবেন না, কারণ বুধ হচ্ছে ইনস্ট্যান্ট মানে বুদ্ধির মত্তার কারকগ্রহ। বুধ যখন রেট্রো হয়ে যায় মানুষের মধ্যে কিন্তু ভুলভাল হয়, এবং ভুল বুধ হচ্ছে নেটওয়ার্কিংকে বোঝায়, অর্থাৎ টেলিফোন বা মোবাইল ট্র্যাক করে বিভিন্ন রকম জিনিস কিন্তু বেরিয়ে আসারও জায়গা রয়েছে। আমাদের সঙ্গে ইতিমধ্যে আরও একজন দর্শক বন্ধু বেশ অনেকক্ষণ ধরে অপেক্ষায় রয়েছেন, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি ব্যঞ্জন থেকে তাপস রায় বলছি। একটু জোরে বলুন, সাউন্ডটা মিউট করে ফোনে কথা বলুন একটু জোরে। দিদির অনুষ্ঠান দেখা হয়? আপনি অন্য ঘরে চলে যান, যে ঘরে টিভি চলছে আপনি মোবাইলে শুনুন, আপনার বাড়ির লোক টিভিতে শুনুন, আপনি অন্য ঘরে চলে যান। দিদির অনুষ্ঠান দেখা হয় তাই তো? চলে আসুন। হ্যাঁ, দিদির অনুষ্ঠান দেখা হয়। দিদির কাছে এর আগে কেউ এসেছিল? দিদির কাছে আমি ব্যান্ডেল থেকে তাপস রায় বলছি, আমার এক পরিচিত, তিনি দিদিকে কৃষ্ণনগরে দেখিয়েছিলেন, তিনি আমাকে বলেছিলেন, তার দীর্ঘদিন ধরে আমার প্রতিবেশী, তিনি দীর্ঘদিন ধরে তার মেয়ের বিয়ে হচ্ছিল না, তো তার জন্য তিনি দিদির কাছে গিয়েছিলেন, দিদির কাছে যাওয়ার মোটামুটি 6 মাসের মধ্যেই তার বিয়ে হয়ে গেছে। খুব ভালো, এবং খুব ভালো খবর। এবার কি আপনার বিয়ের প্রসঙ্গে জানতে চাইছেন নাকি? না, তার বোধ হয় আরো কিছু বাকি আছে বলা। হ্যাঁ হ্যাঁ, এবং তারপরে আমার আমার আরেক পিসি আছে, উনিও দিদির ব্যারাকপুরের যেখানে দিদি বসেন সেখানে তিনি গিয়েছিলেন, দুজনেই আমাকে দিদির সম্বন্ধে বলেছেন। তারপর থেকেই আমি দিদির প্রোগ্রাম নিয়মিত টিভিতে দেখি, ১৯৯০ জন্ম সময়, দুপুর ১২টা ১৫, জন্মস্থান ব্যান্ডেল। বেশ, রাশি লগ্ন কিছু জানা আছে? কুম্ভ রাশি। একদম ঠিক, কুম্ভ রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র নরগণ, মীন লগ্ন আছে আপনার, মীন লগ্ন, ঠিক আছে, মীন লগ্ন। হ্যাঁ, আচ্ছা, প্রথম কথাই হচ্ছে দ্বাদশে চন্দ্র চলে গেছে, ছোটবেলায় কি খুব শরীর নিয়ে ভুগতেন, ঠান্ডা লাগার প্রবণতা ছিল? হ্যাঁ, ঠান্ডা লাগার ধাত বরাবরই থাকবে, এবং মায়ের খুব পায়ে ব্যথা হাঁটু ব্যথা এগুলো কিন্তু হবে, মায়ের শরীর স্বাস্থ্যটা ডিস্টার্ব থাকবে, সেটা আছে তো?
আচ্ছা, চতুর্থ পতি হচ্ছে বুধ। বুধ এখানে রবি যুক্ত, শুক্র যুক্ত। আপনার ক্ষেত্রে যেটা, আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন? হ্যাঁ। এখানে যেটা মেন সমস্যা হচ্ছে আপনার কর্মের জায়গা, পঞ্চমে বৃহস্পতি কেতু, এটা ভালো, কিন্তু একাদশ স্থানটা খুবই ডিস্টার্ব। একাদশে হচ্ছে আমাদের প্রাপ্তির জায়গা, সেখানে কিন্তু স্থাপিত দোষ হয়ে সৃষ্টি করে বসে আছে, যার জন্য আপনার মধ্যে যোগ্যতা রয়েছে, আপনার মধ্যে জ্ঞান রয়েছে, নলেজ রয়েছে, কিন্তু তা সত্ত্বেও আপনার কর্মভাব কিন্তু খুবই ডিস্টার্ব, যার জন্য আপনি প্রচুরভাবে স্থায়ী চাকরির চেষ্টা করছেন কিন্তু কোনোটাই ক্লিক করছে না, তাই তো? আপনি প্রশাসনিক স্তরে কোনো পুলিশি টুলিশি জায়গায় কি চেষ্টা করেছিলেন? হ্যাঁ, চেষ্টা করেছিলাম, বহুবার চেষ্টা করেছিলাম। হ্যাঁ, কিন্তু কোনোভাবেই সেটা ক্লিক করেনি? না, হয়নি, হয়নি। হ্যাঁ, এখানে এই যে একাদশ স্থানে দেখুন শনি এবং রাহু, এটাকে বলা হয় স্থাপিত দোষ। এটা যখনই একাদশ ভাবে থাকবে, আপনার খাতা থেকে অন্য লোক লিখে তার চাকরি হয়ে যাবে, সে ভালো নাম্বার পাবে, কিন্তু আপনার কোথাও না কোথায় গিয়ে শেষে আটকে যাবেন। দ্বাদশে চন্দ্র, এটা ভালো না। মানসিক পঞ্চমপতি দ্বাদশে চলে যাওয়া মানে মনের ইচ্ছা, পঞ্চম ভাব হচ্ছে আমাদের মনের ভাব, মনের ইচ্ছা পূরণ হতে চায় না, এবং বর্তমান যেহেতু সাড়ে সাতই স্টার্ট হয়ে গেছে, যে কোনো ক্ষেত্রেই কিন্তু আপনার প্রবল বাধা হবে। আপনাকে আমি বলবো, আপনার সপ্তম প্রতি দশমে রয়েছে, সেলফ প্রফেশনে আসার চেষ্টা করুন, সেটা আপনার জন্য ভালো হবে। দ্বিতীয় নম্বর কথা, পঞ্চমে বৃহস্পতি, আধ্যাত্মিক চেতনা কিন্তু আপনার মধ্যে আছে, আছে তো? আধ্যাত্মিক চেতনা আপনার মধ্যে থাকবে, এবং যেটা যত বয়স বাড়বে, কিছু কিছু ঘটনা ঘটার আগে আপনি নিজেও কিন্তু আপনার সিক্স সেন্স কাজ করে, নিজেও কিন্তু আপনি সেটা বুঝতে পারেন, সেটা কি হয়? মানে এত পুঙ্খানুপুঙ্খ ডিটেলসে বলে দিচ্ছেন দিদি, এবং কার কি সমস্যা হয় এটা তো বলেনি। এই যে এই প্রসঙ্গটা দিদি বলেন যে সিক্স সেন্স কাজ করে, আপনি আগে থেকে বুঝতে পারেন, ইন্ডিকেশন আছে, অ্যাস্ট্রোলজির প্রতিও একটা ইন্টারেস্ট আস্তে আস্তে গ্রো করছে, এটা হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। আপনার ক্ষেত্রে আমি বলে দেব, হ্যাঁ আপনার ক্ষেত্রে আমি বলে যাব যে আপনার এই স্থাপিত দোষ ঠিক করুন, ও সাড়ে সাতির প্রতিকার করুন। সামনেই মহালয়া অমাবস্যা, এই যোগে যদি স্থাপিত দোষ আপনার যে কোনো কর্ম করতে গেলেই তার সঠিক প্রতিকার করতে হবে, এবং তার সাথে শনির সাড়ে সাতির প্রতিকার করুন। এই দুটো প্রতিকার, আপনি তো বলেন আপনার চেনা পরিচিত মানুষরা এসে উপকৃত হয়েছে, কাজে এই দুটো প্রতিকার খুব ভালো। তিথি হচ্ছে আমাদের মহালয়া তিথি, আর যেহেতু এখন এই সময়টা খুব একটা নেগেটিভ টাইম দিয়ে আমরা পাস করব প্রত্যেকেই, কাজে শুধু আপনাকে বলবো না, প্রত্যেককেই বলবো, নম দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা, লাল কালি দিয়ে প্রতিদিন 108 বার করে যে কোনো একটা খাতায় লেখা শুরু করে দিন, কারণ দুর্গাই হচ্ছে দুর্গতি নাশিনী, যে কোনো বিপদ আপদ থেকে আপনাকে কিন্তু রক্ষা করবে। আর যে মনস্কামনা নিয়ে আপনি করবেন, আপনার কর্মপ্রাপ্তি বলুন বা যে কোনো বিষয় নিয়ে, অবশ্যই সাকসেস পাবেন। আপনি চেষ্টা করুন যে আমার কোন, যে আপনি থাকেন কোথায় বললেন? ব্যান্ডেল থেকে ফোন করেছেন, তাই তো? তাহলে আপনার ব্যারাকপুর চেম্বারই কাছে হবে, ব্যারাকপুর চেম্বার কাছে হবে, আমাদের যে আর্জেন্ট বুকিং নাম্বারগুলো আছে সেখানে যোগাযোগ করে নিন। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আমি একটু বলে দেব, যারা দিদির সঙ্গে চেম্বারে দেখা করতে চাইছেন, কারণ সামনেই মহালয়া অমাবস্যা, বিশেষ পুজো হোমযজ্ঞের আয়োজন রয়েছে কিন্তু কলকাতায় নিজ গৃহ মন্দিরে, তাই জন্য বলবো আগামীকাল 4th সেপ্টেম্বর দিদিকে আমরা পাচ্ছি গড়িয়াহাট চেম্বারে, 5th সেপ্টেম্বর পাচ্ছি বেহালাতে, 7th সেপ্টেম্বর পাচ্ছি ব্যারাকপুরে, 8 তারিখে অনলাইনে, যারা এই সময় আসতে পারছে না তাদের জন্য কিন্তু 8 তারিখ 8ই সেপ্টেম্বর অনলাইনে দিদিকে আমরা পাচ্ছি, চেম্বার করছেন তিনি বন্ধুদের জন্য একদমই, 9 তারিখ পাচ্ছি মেচেদায়, 10 তারিখ বর্ধমান, 12 তারিখ গুয়াহাটি, 14 তারিখ শেওড়াফুলি, 15 তারিখ হাওড়ায়, 16 তারিখ আবার হাতিবাগানে দিদিকে আমরা পাচ্ছি, 20 তারিখ 20 সেপ্টেম্বর আসানসোলে পাচ্ছি, 22 তারিখ শিলিগুড়ি, 24 তারিখ মেদিনীপুর, 27 তারিখ কৃষ্ণনগর, এবং 29 তারিখ দুর্গাপুর চেম্বারে কিন্তু দিদি বসছেন।
সেপ্টেম্বরের চেম্বার ডিটেলস আমরা বলে দিলাম, আপনারা আপনাদের কাছাকাছি চেম্বারে কিন্তু এখন থেকেই বুকিং করুন। আমরা বুকিং নাম্বারে যাব, আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক দর্শক বন্ধু রয়েছেন ফোন লাইনে। নমস্কার, কে বলছেন? বেহালা থেকে বলছেন, বলুন কি নাম? আমার নাম মিলি পাটেল, আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের সম্পর্কে জানতে চান, দিদির অনুষ্ঠান দেখেন? হ্যাঁ হ্যাঁ দিদি ভাই, আমি দিদির অনুষ্ঠান খুব দেখি, ওনার সাথে মানে আমার অনেক ওনার কথা আমি বিশ্বাস করি। আর ওনার কাছে আমার ছেলের এক বন্ধু গেছিলেন, ওনার সমস্যা ছিল পারিবারিক, একটু ভালো আছে এখন, তো সেই সমস্যা কি মিটে গেছে? হ্যাঁ বলুন ছেলের ডেট অফ বার্থ। ছেলের ডেট অফ বার্থ আমার ছেলে 1992 রাশি লগ্ন কিছু জানা আছে? রাশি লগ্ন হ্যাঁ, আমি একটা আমার ছেলে একটা মানে শেয়ার করে দিয়েছিল, তুলা রাশি। তুলা রাশি স্বাতি নক্ষত্র মীন লগ্ন। পড়াশোনার দিকটা ভালো, কিন্তু যতটা ভালো তত ভালো কর্ম হচ্ছে না, কর্মের জায়গাটাও ঠিক মতন গুছিয়ে উঠতে পারছে না, তাই তো? ওকে সায়েন্স নিয়ে পড়েছিল? সেই উচ্চাকাঙ্ক্ষা কোনো ভাবেই ওর হচ্ছে না। এই ছটার কিছু জায়গা, একটা কিন্তু ভালো চাকরির অফার এসেছিল, ও সেটা নেয়নি, দূরে যেতে হবে বলে, তাই তো? হ্যাঁ দূরে যা, একদম একদম দিদি, হ্যাঁ একদম। এই জায়গাটাও জন্মছকে ইন্ডিকেশন করছে, এই ছকটার সঠিকভাবে রেকটিফিকেশন প্রয়োজন। আপনি তো বললেন যে আপনার কেউ এসেছিল আমার কাছে? হ্যাঁ আমার ছেলের বন্ধু গিয়েছিল, আমারও একটা সমস্যা, ছেলেকে বিয়ে দিয়েছিলাম দিদি। সেটা তো সাংঘাতিক খারাপ, একদম খারাপ, চলে গেছে তো 10 দিন? হ্যাঁ চলে গেছে। হ্যাঁ এমন কিছু ভুল করে ফেলে যেগুলোর জন্য আপনিও ভোগেন ও ভুগছে। আমি প্রথমেই ওই জন্য বললাম যে এই ছকটার আসতে হবে, সঠিক প্রতিকার প্রতিবিধান নিতে হবে। আর সেকেন্ড ম্যারেজ তো ডেফিনেটলি রয়েছে, কিন্তু সেটাতেও যাতে না আবার জেল জরিমানা হয়, হাজতবাস হয়। হ্যাঁ একদম হাজতবাস হয়েছে দিদি, আমি তো দেখতে পাচ্ছি, মানে আমি এগুলো দেখতে পাচ্ছি বলেই তো বলছি দিদি। এখানে কিন্তু দীর্ঘ 22 বছরের বেশি সময় ধরে আমি কাজ করছি, মায়ের সাধনা করে চলি, একটা হরোস্কোপের সাথে সাথে আমাদের কিন্তু একটা আধ্যাত্মিক জিনিস মানে তৈরি হয়ে গেছে, কাজে এটা আমরা নিয়েছিলাম, বুঝতে পারিনি আমরা। এই জায়গাটা আমি বলবো ইমিডিয়েট যোগাযোগ করুন, ছেলের জীবনটা বাঁচান। অনেক ধন্যবাদ ফোন করার জন্য, আজকের মতো সময় আমাদের প্রায় শেষ হয়ে এসেছে, এবং যে পরিস্থিতিতে আপনি ফোন করেছেন, ক্রিটিক্যাল সিচুয়েশন একদম, এবং বহু জায়গায় যারা ঘুরেছেন ঠকে গেছেন, জ্যোতিষের প্রতি বিশ্বাস হারিয়ে গেছে, তাদেরকে বলবো একবার বৈশালী সরকারের কাছে একদম। এবং আমি বুকিং নাম্বারটা বলে দেবো, 8697339671 এবং 9836268679। এবং যারা সত্তর যোগাযোগ করতে চাইছেন, আর্জেন্ট বুকিং নাম্বারটি হলো 9073042798 এবং 9051324786। আজকের মতো আমাদের সময় একদম শেষ, কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রেডিকশন দিদি করে গিয়েছেন। আগামীকাল খুব ভালো থাকুন, সঙ্গে থাকুন, দিদিকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।